হ্যালো এভরিওয়ান, স্বর্ণালী কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে মসুর ডালের বড়া। দেখুন, 1 ঘন্টা আগে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা কত বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে এটা মসুর ডাল, মনে হচ্ছে এটা মটর ডাল। 1 ঘন্টা আগে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা অনেকটা বড় বড় হয়ে গেছে। এবারে ডালটাকে আমি থেঁতো করে নেব। এটা বিকালের খাবারে চায়ের সঙ্গে একদম জমে যায়। এখন তার জন্য আমার এখানে যেহেতু শিল নোড়া নেই আর এটা মিক্সারেও করা যাবে না, মিক্সারে করলে বেশি পেস্ট হয়ে যাবে, আর তার জন্য আমি আমার ছোটো হামুম বিস্তারটা করে থেঁতো করে নেব। তার জন্য আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে অল্প অল্প করে ডাল দিয়ে আমি এটাকে থেঁতো করে নেব। থেঁতো কেন বলছি, কারণ এটাকে আমি পুরোপুরি পেস্ট করব না, আমি একটু গোটা গোটা রাখবো, তার জন্য আমি বলছি থেঁতো করে নেব। এই দেখুন, এটাকে আমি থেঁতো করে নেওয়া হয়ে গেছে বা পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে, যে যেটা বলো, একটু গোটা গোটা রেখেছি। ওই দেখো, আমি হাতে করে চেপে চেপে দেখাচ্ছি যে কতটা আমি রেখেছি, পেস্ট বানিয়েছি আর কতটা থেঁতো করেছি। এবার যেহেতু ফার্স্টবার লঙ্কা দিয়েছিলাম, তাই এবার লঙ্কাটার সঙ্গে এবার ডালটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দেব অনেকগুলো পেঁয়াজ। অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা একটু কম দেওয়াই ভালো, যদি যদি মনে হয় নুনটা একটু কম আছে তাহলে আমি উপর দিয়ে একটু বিট নুন ছড়িয়েও খেতে পারি। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এটা আমি খুবই অল্প উপকরণে বানাবো। অনেকে বলে তেলে ভাজা খেলে নাকি পেটের সমস্যা হয় বা গ্যাসের সমস্যা হয়, কিন্তু এটা খেলে কিছুই হবে না, কারণ এতে আমি না এটাকে আমি ডুবো তেলে ভাজবো না এর ভিতরে আমি কোনো বাড়তি মশলা ইউজ করেছি। শুধু আমি এখানে সেদ্ধ দিয়েছি ডাল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ, হলুদ, আর কোনো কিছুই দেবো না। এটাকে আমি এখন ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর এটাকে আমি ডুবো তেলেও ভাজবো না, একদম অল্প তেলে ভাজবো, দেখতেই পাবেন। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম গরম হওয়ার জন্য। আর আমি বলে রাখি, এটা সাদা তেলেও ভাজা যায়, সর্ষের তেলেও ভাজা যায়। আজকে আমি আপনাদের সর্ষের তেলে ভেজে দেখাচ্ছি। এবং কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এটাকে ছোট ছোট গোল গোল বলের মতো ভাজা যায়, কিন্তু আমি এটাকে আমি একটা চ্যাপ্টা শেপে ভাজি। দেখো, একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছে হাতের ভিতর। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের ভিতরে দিয়ে দেবো। আমি এই হিসাবে ভাজবো। তেলটা একটু ভালো গরম হয়ে গেছে তাই আমি দিয়ে দিলাম। দেখুন, আমি তেলটা কতটা কম দিয়েছি, কোনো ডুবো তেলে ভাজছি না। আর আমি এইটুক তেলের ভিতরে একবারে তিনটে মতো বড়া ভাজতে পারবো। হাতের ভিতরে একটু শেপ দিয়ে তারপরেই তেলের ভিতর দিয়ে দিতে হবে। এতো আমি তিনটে বড়া দিয়ে দিচ্ছি। যখন এক পিঠে একটু ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে নেব। দেখুন, এক প্লেট একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এক হাতে ফোন ধরে আরেক হাতে উল্টাতে একটু অসুবিধাই হচ্ছে আমার। এক পিট ভাজা হয়েছে, এইভাবে এ পিট ও পিট উল্টে আমি সব কটা বড়াই ভেজে নেবো একইভাবে। এই দেখুন, সব কটা বড়া আমার ভাজা হয়ে গেছে। এই বড়াটা উপর দিয়ে মুচমুচে হয় আর ভিতরটা খুবই নরম হয়, খেতে খুবই টেস্টি হয়। আপনি একবার বানিয়ে দেখবেন এত অল্প উপকরণে কতটা টেস্টি হয়েছে বড়াটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।